tag was snapped on the left hand side. It had his camera in it, and we got back. And then we came straight to South Culture Police and they helped us. Are you sure? নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে গতরাতে একটা সমত মহানগর কুলসি থানাধীন আমবাগান ফুবলি মাঠের পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম রেলওয়ে সংলগ্ন একান্ত ঝুপড়ি গড়তুন অভিযান চালিয়ে ব্রিটিশ নাগরিক জুলিয়া ডেভিসের ছিনতাইকৃত ক্যামেরা, উগ্রহাড়া বন্দুক, সয়রাওয়ান কার্তুস, একান কিরিস, একান রামদা, উগ্র ট্যাব ও 10টি মোবাইল উদ্ধার করছে নগর গোয়েন্দা পুলিশ। আজ এ দুর্যে দুটার সময় সিএমপির সংবাদ সম্মেলনত এ ব্যাপারে ব্রিফ করি ইয়ান জানাই উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম। অদিত এবং ইসো দুইজনকে আমরা গুলিবিদ্ধ অবস্থায় ধরতে সক্ষম হই। ইয়ানের ব্যাপারে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এম হুমায়ুন কবির সিপ্লাসের হয়ে। হ্যাঁ, ইউসুফ এবং যে ফরিদের একটা সংবদ্ধ চক্র, সেখানে 7-8 জন রয়েছে এবং এরা তো দীর্ঘ 10-15 বছর ধরে তারা মহানগরীতে এই ছিনতাইয়ের কাজটি করে থাকে এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। বিশেষ করে ইউসুফের বিরুদ্ধে আমরা অলরেডি 8টি মামলার সন্ধান পেয়েছি এবং আরও সন্ধান করছি, আরও থাকতে পারে। জিয়াউল হক ইমন, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।